ইংলিশ প্রিমিয়ার লিগ যেন এক নাট্যমঞ্চ। দীর্ঘ নয় মাসের হাড্ডাহাড্ডি শিরোপা দৌড়ে সব রোমাঞ্চ এসে জড়ো হলো শেষ দিনে। চ্যাম্পিয়ন হতে জটিল সমীকরণে দৌড়েছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এবার শিরোপা জিততে শেষ রাউন্ডে জিততেই হতো ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল উভয় দলকেই। ঘরের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা, অপরদিকে অ্যানফিল্ডে উইলফসের বিপক্ষে 3-1 গোলে জিতলেও শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। তবে এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা শেষমেশ শিরোপা গেছে গতবারে চ্যাম্পিয়নদের ঘরেই। ইপিএলের 38তম রাউন্ডে এসে ম্যানসিটির পয়েন্ট দাঁড়ায় 93, অপরদিকে সিটি থেকে এক পয়েন্ট কম নিয়ে মৌসুম শেষ করে লিভারপুল। ইতিহাদে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের 37তম মিনিটেই সিটিজেনদের হতাশ করে গোল দিয়ে বসেন পোলিশ রাইট ব্যাক ম্যাটি ক্যাশ। প্রথমার্ধে আর কোনো গোল না আসায় 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি। হাফ সময়ের পর 69 মিনিটে ফিলিপ কোতিনোর গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 2-0। নিস্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। ম্যাচের 75 মিনিট পর্যন্ত 2 গোল পিছিয়ে থাকার পর জার্মান মিডফিল্ডার ইকার গুন্দোগানের গোলে যেন ফান ফিরে পায় পেপ গার্দিওলার দল। এর ঠিক 2 মিনিট পরেই সিটিজেনদের সমতায় ফেরান রদ্রি। জিমিয়ে পড়া দর্শকরা আবারও পেটে পড়েন উচ্ছ্বাসে। এরপর 81 মিনিটে শিরোপা নিশ্চিত করা গোলটি করেন সেই গুন্দোগান। মাত্র 5.5 মিনিটের মধ্যে বদলে যায় সব সমীকরণ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলের শীর্ষস্তরে সব মিলিয়ে ম্যান সিটির এটি 8ম শিরোপা। গত 2021 মৌসুমেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার লিগে। গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর সবশেষ 6 মৌসুমে 4 বার তারা এই শিরোপাও ছিঁড়ে ধরে।